মর্নিং এভরিওয়ান, ডেইলি লাইফস্টাইল অফ ডালিয়ার ব্লগে জানাই তোমাদেরকে আরও আরেকবার স্বাগত। আজকে হলো সোমবার, এখন বাজে হচ্ছে 10:30। 10:30 থেকে আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, দুপুরে রান্না। আজকে আমার ছেলের বার্থডে, তাই বার্থডের জন্য তো এমনি রান্না তো কিছু করতেই হয়, তো তাই জন্য সকাল সকাল আজকে রান্নাঘরে চলে এসেছি। আজকে আমাদের দুপুরের মেনুতে থাকি কি থাকছে সেগুলো পরে জানাচ্ছি। রান্নার অর্ধেক কিছু কাটাকাটি হয়েছে, পুরোটা কোনো কাটাকাটি হয়নি, সব অল্প অল্প জোগাড় হয়েছে। বেগুন ভাজা, আলু ভাজা, আলুটা সেদ্ধ করে নিয়েছি, এটা শাকের সবজি টবজি কেটে রেখেছি। প্রেশার কুকারে মুগের ডালটা সেদ্ধ করা আছে, এখানে মাছ এনে পড়ে আছে, এখনো ধোয়া হয়নি, যে বেসিনে মাছ এনে পড়ে আছে, এখনো ধোয়া হয়নি। আর এখানে হচ্ছে চাটনি, আর এই ডিপেটাতে আছে হচ্ছে তুপসে মাছ, তুপসে মাছের ফ্রাই হবে। আর সকালে আমাদের ব্রেকফাস্টে করেছি হচ্ছে আলুরদম, এই যে আলুরদম করেছি, আলুরদম আর পরোটা আমাদের সকালে ব্রেকফাস্ট এটা। তো আজকে দুপুরে লাঞ্চ মেনুতে থাকছে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, তোপসে মাছের ফ্রাই, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পুঁই শাক চচ্চড়ি, চাটনি, পায়েস, পাঁপড় আর কাতলা মাছ আনিয়েছি, তাই করবো হচ্ছে দই কাতলা। তো আজকে দুপুরে রাত আমাদের লাঞ্চ মেনু হচ্ছে এটাই। আমার ছেলেদের এমনি কিন্তু আমি সমস্ত কিছু মানে এই সমস্ত খাবার খেতে ভালোবাসি, কিন্তু দুপুরবেলা আমি ওসব কিছু করবো না, দুপুরবেলা এরকম নর্মালভাবেই করে নেব। তো চলো আর বেশি বকবক না করে রান্নাটা সেরে নিই। রান্না অনেক কিছু রান্না, আর ওই একটা গ্যাসে রান্না করতে করতে অনেকটা টাইম লেগে যাবে। আর এই যে কোর্স চাটনিটা নামিয়ে নিয়ে তারপর আলু ভাজা বেগুন ভাজাটা ভাজবো, তারপরে ডালটা করবো, মাছগুলো ভেজে নেবো, মাছ টাছ করে পরপর একটা একটা করে করতে হবে, জানি না কখন কী করবো, করা তাড়াতাড়ি করার তো চেষ্টাই করছি। সকালবেলা স্নান টান সব হয়ে গেছে, এখন ঠাকুরকে সেবা দেওয়া হয়নি, ঠাকুরের যেহেতু ছেলের জন্মদিন, ঠাকুরকে একটু সন্দেশ দিয়ে পুজো দেবো। সন্দেশটা এই জাস্ট আনানো হয়েছে, ওই জন্য সকালে স্নান করে ঠাকুরকে সেবা দেওয়া হয়নি, এবার ঠাকুরটাকে সেবা দিয়ে এই রান্না করতে করতেই সেবা দেবো, দিয়ে টিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করবো। আর ওই জন্য মাছগুলো এখনও ধুইনি, কারণ জল টল গায়ের মধ্যে ছেটাবে, তো সেই পোশাক পরেই ঠাকুরকে সেবা দেওয়াটা কীরকম যেন লাগে, তাই এখনও মাছটা ধোয়া হয়নি, আগে ঠাকুরকে সেবা দিয়ে দেবো, দিয়ে তারপরে মাছটা ধোবো। তো চলো আর বকবক করবো না, চটপট করে আমি আমার কাজগুলো সেরে নিই, নাহলে আবার রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর হ্যাঁ, বলেছিলাম আমার বাবা বাড়ি থেকে কেউ আসতে পারবে না বলেছিলাম, আর শ্বশুরবাড়ি থেকে কেউ আসতে পারছে না, কিন্তু আমার বাবার বাড়ি থেকে আমার মা, ভাই, বাবু, ভাবি সবাই আসবে। তাই জন্যই এতটা করে সমস্ত কিছু করা, আমাদের তিনজনের তো বেশি রান্না না, অল্প অল্প করতে হতো সব রকমই, কিন্তু অল্প অল্প, এবার আরও তিনজন বেশি, তো তাই আর একটুখানি বেশি বেশি করছি। তো চলো আমি এবার চটপট করে রান্নাটা সেরে নিই, নিয়ে তারপরে দেখি রান্নার কতটা কি তোমার সাথে শেয়ার করতে পারি, কারণ ভিডিও করতে করতে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, দেখা যাক কতটা শেয়ার করতে পারি। তো চলো, তো দেখো দুপুরবেলা রান্না আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর ওকে দুপুরবেলা খেতেও দিয়ে দিয়েছি, শুধু ওকে না, বাড়ির সকলকেই খেতে দিয়ে দিয়েছি, বাড়ির সকল বলতে আমার ভাই বাবি ওদের সব খাওয়া একসাথেই খেতে দিলাম। আর এটা হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যা বলতে বেজে গেছে হচ্ছে 9:30, 9:30 সময় কেকটা আনা হয়েছে, আনার পরে এবার কাটা হবে, তার জন্য বাতি দিয়ে সাজিয়ে দিয়েছি। আর কেক কাটার সময় চলে গেছে হচ্ছে কারেন্ট, একদম অন্ধকার, চারিদিকে অন্ধকার হয়ে রয়েছে, মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে কেকটা কাটা হবে, আর কেকটা কাটতে আর করতে বেজে গেছে হচ্ছে 10:30, তো তাই জন্য কারেন্ট আসার জন্য আর ওয়েট না করেই কেকটা কেটে ফেলা হচ্ছে, কারণ বাপি, ভাই, মা ওরা সকলেই বাড়ি চলে যাবে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে, তো তাই জন্য কেকটা অন্ধকারেই কেটে নেওয়া হচ্ছে, কারণ কখন কারেন্ট আসবে না আসবে তার নেই ঠিক, তার জন্য কেকটা কেটে নেওয়া হচ্ছে। আর রাত্রিবেলা কিছু রান্না আমি করিনি, খাবার কিনে নিয়ে আসা হয়েছিলো হোটেল থেকে,
তো সেসবও কিছু তোমার সাথে শেয়ার করতে পারিনি, কারণ কেকটা কাটতে কেকটে খাওয়া দাওয়া করতে আর করতে বেজে গেছে হচ্ছে 10:30 পৌনে 11টা। তো তারপর ভিডিও শ্যুট করতে করতে যদি খাবার খেতে দিই বা আরও কিছু করি তাহলে ওদেরও খেতে দেরি হয়ে যাবে আর বাড়ি চলে যেতেও দেরি হয়ে যাবে। তাই জন্য আমি আর ওসব কিছু আর শ্যুট করিনি, কেক কাটা দিয়ে আমার ভিডিওটা আমি শেষ করে দিয়েছি। দেখলে ও কেক কেটে নিজেই তুলে খেয়ে নিল, ওকে কে কতক্ষণে দেবে সেই আশাও আর করেনি। কেকের উপরে যে চকলেটটা ছিল সেটা তুলেই ও মুখে পুড়ে দিল। এবার ওকে আমি কেকটা খাইয়ে দিচ্ছি। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দেবো, আমি চলে আসবো আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট অ্যান্ড